দিদির দুধ হয়ে দলের প্রস্তুতি প্রশ্নোত্তরের দিদির সুরক্ষা কবজ নিয়ে এবার গ্রামে গ্রামে যেতে হবে তৃণমূল নেতাদের এক রাত কাটাতেও হবে কোনো কর্মীর বাড়িতে আর এই দীর্ঘ সময়ে গ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলতে হবে নেতাদের দলীয় সূত্রে জানা গিয়েছে কি প্রশ্ন করতে পারেন গ্রামবাসীরা তার উত্তরে কি বলতে হবে নেতাদের তা নিয়ে আগাম প্রস্তুতি শুরু করেছে কোচবিহার জেলা তৃণমূলের শীর্ষ নেতৃত্ব দল সূত্রের দাবি তৃণমূলের নেতারা মনে করছেন এই মুহূর্তে সব থেকে বড়ো সমস্যা আবাস যোজনার ঘর কোথাও সে তালিকায় দলীয় নেতাকর্মী বা তাদের আত্মীয়দের নাম রয়েছে কোথাও গরিব মানুষের অনেকেরই নাম তালিকায় নেই আবার অনুমোদিত প্রথম তালিকাতেও অনেক বিত্তবান মানুষের নাম রয়েছে বলে অভিযোগ রয়েছে বহু গ্রামেই বিক্ষোভে সামিল হয়েছিলেন মানুষ তার বাইরে অধিকাংশ জায়গাতেই ভিতর ভিতরে ফুসছেন মানুষ এছাড়া সরকারি একাধিক প্রকল্প নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে একশো দিনের প্রকল্পে কাজের টাকা অনেকের পাওনা রয়েছে লক্ষ্মীর ভাণ্ডারে অনেকের নাম যোগ হয়নি স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বহু অভিযোগ রয়েছে এছাড়া বেহাল রাস্তা সেতু পথবাতি স্বাস্থ্যকেন্দ্র পানীয় জল নিয়ে বেশ কিছু গ্রামে ক্ষোভ রয়েছে বুধবার দলীয় নেতাদের নিয়ে একটি বৈঠক করার কথা রয়েছে তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ ভৌমিকের এরপরে তিনি একটি সাংবাদিক বৈঠক করে দিদির দূত হিসাবে মানুষের কাছে কি কি বিষয় তুলে ধরবেন তা জানিয়ে দেওয়ার কথা অভিজিৎ বলেন সাংবাদিক বৈঠক করে সব জানিয়ে দেওয়া হবে সেখানে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে তৃণমূলের কোচবিহার জেলার চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন বলেন আমরা সারা বছর মানুষের সঙ্গে যোগাযোগ রাখি দিদির সুরক্ষা কবচ কর্মসূচি নিয়েও মানুষের কাছে যাব গ্রামবাসীদের কিছু প্রশ্ন থাকলে উত্তর দেব সমস্ত কিছুই স্পষ্ট হওয়া প্রয়োজন তার কথাই আবাস যোজনার তালিকা থেকে নিজেদের নাম বাদ দিয়েছেন তৃণমূল নেতাকর্মীরা যাদের নাম এখনও রয়েছে তাদের নাম পঞ্চায়েতে প্রার্থী তালিকায় থাকবে না আগামী এগারোই জানুয়ারি থেকে ওই কর্মসূচি শুরু করা হবে দলীয় সূত্রে খবর পঁয়তাল্লিশ দিনের ওই কর্মসূচিতে জেলার শীর্ষ নেতাদের প্রায় সকলকেই সামিল করা হবে রাজ্য নেতৃত্ব একটি সমীক্ষার মধ্য দিয়ে কাকে কোন এলাকায় যেতে হবে কোন কর্মীর বাড়িতে রাত কাটাতে হবে তা ঠিক করেছেন সেই সংক্রান্ত নথি নির্দিষ্ট নেতাদের হাতে পৌঁছে দেওয়া হবে দলের এক নেতার কথায় দিদি কীভাবে প্রত্যেক বাসিন্দার জন্য সুরক্ষা কবচ তৈরি করেছেন তা আমরা তুলে ধরব শিক্ষা স্বাস্থ্য আবাস খাদ্য সমস্ত প্রকল্পের কথাই বলবো ছাত্র থেকে কৃষক প্রত্যেকের জন্যেই প্রকল্প চালু করেছেন দিদি আর সাধারণ মানুষের প্রতিক্রিয়া ও অভিযোগ দিদির দূত অ্যাপ্লিকেশনে নথিবদ্ধ করা হবে কোচবিহার জেলার একটি বড় অংশে তৃণমূলের সঙ্গে টেক্কা দিয়ে সংগঠন তৈরি করেছে বিজেপি বিজেপির কোচবিহার জেলার সাধারণ সম্পাদক বিরাজ বসু বলেন মানুষ আর তৃণমূলের কথা শুনতে চায় না সমস্ত কেন্দ্রীয় প্রকল্পের কৃতিত্ব তারা নেওয়ার চেষ্টা করছে মানুষ জানে